राजधानी सीमाना घेसा छय नदी बेष्टित नगरी नारायणगंज शहर बंदर और सिद्धिरगंज एलाका निये नारायणगंज सिटी करपोरेशन पुरो नगरीते एखन निर्वाचनी आमेज टाना प्रचार प्रचारणा शेषे भोट युद्धेर अपेक्षाय प्रार्थीरा नारायणगंज सिटी करपोरेशन निर्वाचने सोया 5 लाखेर बेशी भोटारेर जन्य केंद्रेर संख्या 192 एबारे प्रथम सब केंद्रे भोट नेওয়া হবে ইভিএমে कारिगरी त्रुटिते भोट ग्रहणे समस्या एड़ाते भोट कक्षेर 1.5 गुण ইভিএম मेशिन तैरी रखा हयेछे सेखाने आमादेर भोट ग्रहणकारी कर्मकर्तारा किन्तु एखन बेश दक्ष हये उठेछे ইভিএম पद्धतिते निर्वाचन परिचालनाय तो आगे जेटा आमरा एकटु स्लो बा एकटु भोटारेर एटा कम देखछिलाम सेई बिषयगुलो आमरा आस्ते आस्ते काटिये उठेछि অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র হয়ে ভোটে লড়ছেন হাতিমার্কা নিয়ে সিটির 27টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 148 ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনী মাঠে আছেন 34 জন ভোটের মাঠে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা পুলিশ আনসার র‍্যাব ও বিজিবি মিলে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 4,500-এর বেশি সদস্য নির্বাচনী অনিয়ম ও সহিংসতা বন্ধে কাজ করবে মোবাইল টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স এটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং নিরাপত্তা বলয়ের মাঝে থেকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে 20 থেকে 22 ভাগ কোন ক্ষেত্রে 25 জন শুক্রবার রাত 12টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে নারায়ণগঞ্জে ভোটের দিন নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন ইকরামুল হক সায়েম এটিএন বাংলা নারায়ণগঞ্জ দর্শক নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শফিউল নির্বাচনের আগের দিন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন মারিয়া সার্বিক পরিস্থিতি যদি বলতে যাই প্রথমে আসলে ভোটারদের কথা বলতে হয় ভোটাররা আসলে কিন্তু অপেক্ষা করছে একটু পর আসলে কয়েক ঘন্টা পর বলতে গেলে আসলে রাত পোহালে এই নির্বাচনের জন্য তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল সেই কাঙ্ক্ষিত নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু আসলে দোরগোড়ায় রাত পোহালেই নির্বাচন হবে মানুষ কিন্তু অপেক্ষা করছে ভোট দেবের জন্য এবং ভোট দেওয়ার জন্য কিন্তু সুন্দর সুষ্ঠু পরিবেশে আশা করছে ভোটাররা এবং একই সাথে যদি বলি যে এখানে যে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার কিন্তু সকাল ঠিক দুপুরের দিকে সংবাদ সম্মেলন করেছে তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার দলের নেতা কর্মীদের কিন্তু হয়রানি করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন এবং একই সাথে যদি আমি বলতে যাই উনি আরেকটি কথা বলেছেন যে কোনো ভোট কেন্দ্র ততটা উনি ঝুঁকিপূর্ণ না মনে করলেও কিন্তু এই নির্বাচন কমিশন এবং প্রশাসনকে উনি ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেছেন আসলে উনি একটি শঙ্কায় আছেন আসলে ভোটাররা যে ঠিকমতো ভোট দিতে পারবে কি পারবে না সেই কথাটা কিন্তু আসলে উনি বারবার উচ্চারিত করেছেন গত 2 দিন আগে একই কথা বলেছেন কালকেও বলেছেন এবং আমরা যদি সার্বিক পরিস্থিতি দেখি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আসলে 5,000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সঠিক করার জন্য একই সাথে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেসব বাহিনী আছে বিশেষ করে হচ্ছে বিজিপি আছে আনসার আছে পুলিশ আছে এবং সাদা পোশাকধারী বিভিন্ন লোক রয়েছে তারা কিন্তু নির্বাচনে বিভিন্ন এরিয়ায় পর্যবেক্ষণ করছে এখানে কিন্তু 5 থেকে 6টি চেকপোস্ট রয়েছে এবং এই সব চেকপোস্টগুলো রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু সকালবেলা বলেছে যে সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের সুন্দর সুষ্ঠু পরিবেশ আছে এখন পর্যন্ত কিন্তু তারা এই কথা বলেছে এবং পুলিশ সুপার কিন্তু একটি কথা বলেছে যে কোনো নির্বাচন এলাকায় কিন্তু যে বহিরাগত তাদের কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাদেরকে বলেছে যারা বহিরাগত তাদেরকে আইডি কার্ড প্রদর্শন করার কথা মানে ভিতরে প্রবেশ মানে সিটি কর্পোরেশন এরিয়ায় যদি কেউ প্রবেশ করে তাহলে অবশ্যই তাকে আইডি কার্ড যা জাতীয় পরিচয়পত্র কিন্তু বহন করতে হবে আমি যদি আজকের এই এখনকার পরিস্থিতি বলে তৈমুরের অভিযোগ পড়ার পর ঠিক আমরা এই মুহূর্তে আইভির বাসার সামনে অপেক্ষা করছি কিন্তু আপনি জানেন যে আছে নির্বাচন প্রচার প্রচারণার শেষ দিন শেষ হয়ে গেছে শফিউল আপনাকে ধন্যবাদ